কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তথ্য প্রযুক্তির এই যুগে আমরা সবাই কম বেশ স্মার্টফোন অথবা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি আর আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোনে আমাদের বিভিন্ন গোপন ফাইল তথ্য এবং প্রাইভেসি সংরক্ষণ করে থাকি তো আমাদের গোপন তথ্যপাত্র এবং প্রাইভেসি সংরক্ষণ রাখার জন্য আমরা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে বা স্মার্টফোনে বিভিন্ন ধরনের পাসওয়ার্ড সেট করে থাকি অথবা প্যাটার্ন লক সেট করে থাকি কিন্তু তা সত্ত্বেও আমাদের ফ্যামিলি অনেক মেম্বার রয়েছে যারা এই প্যাটার্ন লক অথবা এই পাসওয়ার্ড লক জেনে যায় বা আমাদের অনেক বন্ধু বান্ধব রয়েছে যারা আমাদের এই প্যাটার্ন লক বা পাসওয়ার্ড পাসওয়ার্ড জেনে যায় যার দরুন তারা আমাদের মোবাইলে ঢুকে বিভিন্ন তথ্যপাত্র এবং ফাইল দেখে নেয় অনেক সময় তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে যদি আপনি আপনার মোবাইলের গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলি যেমন ফাইল ম্যানেজার তারপর গ্যালারি তারপর মনে করেন যে ফেসবুক মেসেঞ্জার তারপর ট্যাক্স মেসেঞ্জার এগুলি যদি আপনি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন যদি আপনার মোবাইলে লক করে রাখেন তাহলে সে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের পাসওয়ার্ড বা প্যাটার্ন জানা সত্ত্বেও আপনার অ্যাপ্লিকেশনগুলিতে ঢুকতে পারবে না তো বন্ধুরা অ্যান্ড্রয়েড মোবাইলের গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলি লক করে রাখতে হলে কি করতে হবে দেখুন আমার মোবাইলে একটা অপশন রয়েছে সফটওয়্যার রয়েছে সিকিউরিটি আমি এই সিকিউরিটি সফটওয়্যারে ঢুকবো আপনাদের কাছে থাকলে আপনারাও ওই সিকিউরিটি সফটওয়্যারে ঢুকবেন ঢুকার পরে দেখুন এখানে একটা অপশন পেয়ে যাবেন অ্যাপ লক তো এখানে একটা কথা বলি যদি আপনার মোবাইলে এই সিকিউরিটি অপশন থাকে না থাকে অথবা যদি কোম্পানির পক্ষ থেকে আপনার মোবাইলে অ্যাপ লক অ্যাপ্লিকেশনটি না দেওয়া হয় বা সিকিউরিটি অপশনের ভেতরে অ্যাপ লক অ্যাপ্লিকেশনটি না দেওয়া হয় তাহলে আপনি সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টুরে যাওয়ার পরে এখানে অ্যাপ লক সার্চ করে আপনি এখান থেকে এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর ওবইটির কাজ মোটামুটি প্রায় একই ধরনের তো আমরা এখান থেকে বের হয়ে যাব তারপর এখানে সিকিউরিটি অপশনে ঢুকবো ঢুকার পরে দেখুন এখানে একটা অপশন পেয়ে যাবেন অ্যাপ লক তো আমরা এখানে এই অ্যাপ লক অপশনে ক্লিক করে দিব তো অ্যাপ লক অপশনে ক্লিক করার পরে দেখুন নিচে একটা অপশন পেয়ে যাবেন টার্ন অন এখানে আমরা ক্লিক করে দিব তো টার্ন অন অপশানে ক্লিক করার পর দেখুন এখানে প্যাটার্ন দেওয়ার জন্য বলতে তো আপনারা এখানে চাইলে প্যাটার্ন সেট করতে পারেন অথবা চাইলে দেখুন সেট প্যাটার্ন এর নিচে একটা অপশন রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করে আমরা ও মানে সেট করতে পারেন তো আমি এখানে পিন দিয়ে দিলাম পিন দিয়ে দেওয়ার পর এখানে আমি তিনটা এই চারটা করে একটা পাসওয়ার্ড এই যোগ করতে হবে তো আমি দিয়ে দিলাম মনে করুন ওয়ান টু থ্রি ফোর আপনারা যে কোনো পাসওয়ার্ড দিয়ে দিবেন ওয়ান টু থ্রি ফোর দিয়ে নেক্সট অপশানে ক্লিক করে দিবে নেক্সটে ক্লিক করার পর আবার এই রিএন্টার করতে হবে পাসওয়ার্ডটাকে আবার দিতে হবে ওয়ান টু থ্রি ফোর দিয়ে আবার নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন নিচের দিকে দুইটা অপশান চলে আসছে এখানে এমআই অ্যাকাউন্ট যুগ করার জন্য বলতে সে তো আমরা এখানে নট ন অপশানে ক্লিক করে দিব একটু ওয়েট করতে হবে তিন সেকেন্ড তারপর অটোমেটিকলি এটা কেটে যাবে তো নট ন অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলের সমস্ত অ্যাপ্লিকেশন এখানে শো করবে তো এই দেখুন নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন ইউজ অ্যাপ লক আপনি এখানে ক্লিক করে দিবেন তো ইউজ অ্যাপ লক অপশনে ক্লিক করার পর দেখুন আমাদের মোবাইলের সবগুলো অ্যাপ্লিকেশন এখানে চলে আসবে তো এখান থেকে আপনি যে সমস্ত অ্যাপ্লিকেশন গুরুত্বপূর্ণ যেমন মনে করুন গ্যালারি তারপর মনে করুন যে ফাইল ম্যানেজার মেসেজ মেসেঞ্জার ফেসবুক এগুলি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন ডান থেকে ক্লিক করে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নেওয়ার পর দেখুন উপরের দিকে সেটিংস একটা আইকন রয়েছে আপনি এখানে ক্লিক করে দেবেন তো সেটিংস আইকনে ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে নিচে দুই নম্বর একটা অপশন পেয়ে যাবেন লক সেটিংস তো আপনি এখানে লক সেটিংস অপশনে ক্লিক করে দিবেন লক সেটিংস অপশনে ক্লিক করার পর দেখুন এখানে কয়েকটা অপশন রয়েছে তো এখানে দেখুন দুই নম্বর একটা অপশন রয়েছে হোয়েন ডিভাইস ইজ লকড ওর আফটার এক্সিট এক্সিটিং অ্যাপ তো এখান থেকে আপনি দুই নম্বর অপশনটি সিলেক্ট করে দিবেন তাহলে অ্যাপ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই লক মানে লেগে যাবে আপনার প্রত্যেকটা সফটওয়্যারে এটা সিলেক্ট করার পর আমাদের কাজ শেষ আমরা এখান থেকে বের হয়ে যাব। আমাদের প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে কিন্তু লক হয়ে গেছে এখন মনে করুন বন্ধুরা যদি আমি ইউটিউব ওপেন করি আমি ইউটিউব ওপেন করলাম দেখুন বন্ধুরা এখানে কিন্তু লক শ করতেছে ইউটিউবে লক না ছাড়া মানে ঢুকা যাবে না আমি যেহেতু মানে পাসওয়ার্ড দিয়েছিলাম ওয়ান টু থ্রি ফোর এটা দিলাম দেওয়ার পরে দেখুন দেখুন মানে আমাদের ইউটিউবটি ওপেন হয়ে গেছে মানে আপনি এখানে ঢুকে প্রত্যেকটা যেমন অ্যাপ্লিকেশনের মধ্যে লক করবেন ওই অ্যাপ্লিকেশনগুলিতে পাসওয়ার্ড দেওয়া ছাড়া আপনি ওইগুলিতে লগ ইন করতে পারবেন না ফেসবুক ওপেন করলাম দেখুন ফেসবুকের মধ্যেও কিন্তু মানে এই পাসওয়ার্ড এখানে শ করতেছে তো পাসওয়ার্ড দিয়ে দিলে লগ করবে আর নয়তো লগিং করবে না তো আপনি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনে যদি পাসওয়ার্ড দিয়ে লক করে রাখেন অ্যাপ লকের মাধ্যমে তাহলে কিন্তু যে কোনো ব্যক্তি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের পাসওয়ার্ড জানলেও প্যাটার্ন লক জানলেও মোবাইলে ঢুকে পড়লেও কিন্তু আপনার অ্যাপ্লিকেশনগুলিতে লগ ইন করতে পারবে না ঢুকতে পারবে না তো বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন যাতে আপডোডের সঙ্গে সঙ্গে আমার যে কোনো ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ